তার প্রতিলিপি দাহ করা হব। তার পিছদিনাই সমগ্র রাজ্যজুড়ি সত্যাগ্রহর কার্যসূচী, সমগ্র রাজ্যজুড়ি জোর সমদলের কার্যসূচী ঘোষণা করা হয়েছে। আর তার পিছতে আমি সত্যাগ্রহর কার্যসূচীর দিন ঘোষণা করি, ধারাবাহিকভাবে আন্দোলন চলিব। আর আমি ইতিমধ্যে উচ্চতম ন্যায়ালয়ের আমার অধিবক্তার সঙ্গে যোগাযোগ আছো, আইনী যুঁজখন কি ধরনের ত্বরান্বিত করব পারি সেই বিষয়েও পরামর্শ লই আছো। সেই ক্ষেত্রতো আমার করণীয়খিনি করিম, আপনাদের আপনাদের মাধ্যমে অসমবাসী রাইজক আমি অবগত করিম। লোকসভা নির্বাচন সমাগত, তার পূর্বে এই যে কার্ড বলবৎ করব গেছে, এয়া ভোট ব্যাংকের স্বার্থত নয় জানো? বিজেপি দলটোর তো গোটেই ধারণাটাই সেইটো, পশ্চিমবঙ্গের লোকসভার আসন কেখন দখলের লক্ষ্য। পশ্চিমবঙ্গের লোকসভার আসন কেখনের লোভত দুহাজার উনৈশ চনত সমগ্র দেশত অরাজকতার সৃষ্টি করলে। পাঁচগুলো নিরীহর তেজের সঙ্গে ফাঁকু খেলা হল, স্বপ্ন কি আসলে পশ্চিমবঙ্গের লোকসভার আসন কেখন দখল করব লাগে। লোকসভার নির্বাচন পার হয়ে যাওয়ার পিছত উচ্চতম ন্যায়ালয়ে বারম্বার কয়ে থাকার পিছতো বিজেপি দলটোয় কেউ রুল ফ্রেম করা নাছিলে? পাঁচ বছর কত শুয়ে আসে অমিত শাহ? পাঁচ বছর কেউ হার পয়া নাছিলে? গৃহ মন্ত্রণালয়ে পাঁচ বছর সময় কি করে থাকলে? মূল লক্ষ্যটাই হয়েছে পশ্চিমবঙ্গের লোকসভার আসন কেখন। এটা 2024 চনের নির্বাচনের কারণে দুই এদিনতে নোটিফিকেশন ওলাব আমি সকলে গম পাইছো। আর তারপর তৎপর হয়েছে কার নিয়মাবলী জাপি দিবর কারণে। এই সময়সাত আপনাদের মন করব, বারম্বার বিজেপির মন্ত্রী সকলে গিয়ে ঘোষণা করে আসিল কার নিয়মাবলী বলবৎ হব বলে একেডোখর ঠাইতে পশ্চিমবঙ্গ। অর্থাৎ এতিয়াও পশ্চিমবঙ্গের লোকসভার আসন কেখনের লোভত সমগ্র দেশত অরাজকতার সৃষ্টি করব বিচারিছে। অসমত অসম সরকারে আরক্ষীক দলীয় কর্মীর রূপত ব্যবহার করবলে উঠি পড়ি লাগিছে। পশ্চিমবঙ্গত কি ধরনের সাম্প্রদায়িক মেরু বিভাজন করে লোকসভার আসন বৃদ্ধি করব পারে সেই চিন্তাত সমগ্র দেশত অরাজকতার সৃষ্টি করাটো অত্যন্ত স্বেচ্ছাচারী মনোভাবের প্রতিফলন। আমি ধিক্কার দিছো আর ইয়ার বিরুদ্ধে ধারাবাহিকভাবে সংগ্রাম অব্যাহত রাখিম। গা আন্দোলনের পিছতে এজেপির জন্ম হয়েছিল, আর এবার বর্তমান যেহেতু লোকসভা নির্বাচন, আপনাদের স্থিতি কেনকা ধরনের হবে? এই প্রশ্নটি এটা অপ্রাসঙ্গিক। কা জাপি দিব বিচারিছে, কার রুল ফ্রেম করবলে উলাইছে, কার রুল ফ্রেম করে অসমত অবৈধ বিদেশীর বোঝা জাপি দিব বিচারিছে, কোন রাজনৈতিক দলক কোনে সমর্থন করব, সেই প্রশ্নবর অপ্রাসঙ্গিক। অসমবাসী রাইজক আহ্বান জানাইছো যে অহিংস গণতান্ত্রিক পন্থায় আন্দোলন করার কারণে মারবাজি ঠিয় হোক। সেই সকল হয়েছে বিশ্বাসঘাতক, প্রতারক, প্রতারক বিশ্বাসঘাতকক ইতিহাসে প্রতারক বিশ্বাসঘাতকর শ্রেণীতেই রাখে। ইতিহাসত তেওঁলোকৰ নামেই লোৱা হয় বেয়া উদাহরণ হিসাবে, ইতিহাসত তেওঁলোকৰ নাম লোৱা হয় তেনেকুৱা কাম যাতে আনে নকৰে বুলি। গতিকে যিসকলে প্রতারণা কৰিছে, বিশ্বাসঘাতকতা কৰিছে, তেওঁলোকক ইতিহাসে ক্ষমা নকৰে, তেওঁলোকক অসমবাসী ৰাইজে ক্ষমা নকৰে। কিন্তু কা আন্দোলন কৰি কোনোবাই বিজেপিত যোগদান কৰিছে কাৰণে কাখন ভাল হৈ নাযায়। কা আন্দোলন This is what ordinary shirts made me feel. Restricted movement. The embarrassing story কোনোবাই বিজেপিক যোগদান কৰিছে কাৰণে বৰ্তমান কা আন্দোলন কৰি থকা সকলক সমালোচনা কৰিব পাৰিব, কিন্তু তাৰ দ্বাৰা ৰাইজৰ একো উপকাৰ নহয়। ৰাইজ মাৰবান্ধি থিয় হলে, ৰাজপথৰ আন্দোলন আৰু আদালতৰ আন্দোলন সমানে চলিলে তেতিয়াহে কাখনক আমি বাধা দিব পাৰিম, কাখনক প্ৰতিহত কৰিব পাৰিম। এইখিনি সময়ত সমগ্র অসমবাসী ৰাইজক অহিংস গণতান্ত্রিক পদ্ধতিৰে আন্দোলন কৰিবৰ কাৰণে আমি অনুৰোধ জনাইছো, আর সকল দল সংগঠনকে অহিংস পন্থার সঙ্গে আন্দোলনত আগবাড়ি যাবলৈ আমি আহ্বান জানাইছো। মুখ্যমন্ত্রী কৈছিল যে IMDT আইন বাতিল হৈছিল উচ্চতম ন্যায়ালয়ত, ৰাজপথত আন্দোলন কৰাতকৈ উচ্চতম ন্যায়ালয়ৰ কথাটো কৈছে তেওঁ। আইনী বিষয়ত যদি ৰাজপথত আন্দোলনৰ কোনো মূল্যই নাথাকে, তেতিয়াহলে 100 বছৰতকৈ অধিক কাল ধৰি আদালতত গোচৰ চলি থকাৰ পিছত ৰাম মন্দিৰৰ কাৰণে ৰাজপথত বিজেপি দলটোৱে কিয় আন্দোলন কৰি আছিলে? সেই প্ৰশ্নটো মুখ্যমন্ত্রী গৰাকীক সুধিব। আদালতৰ যুঁজ ৰাজপথৰ সংগ্ৰাম সমানে চলিব লাগিব। গণতান্ত্রিক দেশত রাজপথৰ সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলনৰ প্রমূল্য সদায় আছিল, সদায় থাকিব। IMDT আইনৰ সময়ত ৰাজপথৰ আন্দোলনো চলিছিলে, আইনী আন্দোলনো চলিছিলে। এই চৰকাৰখনে যিসকল আইনৰ ওচৰ চাপিবৰ কাৰণে সক্ষম নহয় তেওঁলোকৰ কণ্ঠ কি নুশুনিবই নেকি? কেতিয়াও নাগৰিকত্ব সংশোধনী আইনক লৈ পেলাই বাৰু আদালতত গোচৰ চলিয়ে আছে। এনেকুৱা হাজাৰ ঘটনা চলি আছে যিবোৰক লৈ ৰাজপথত সংগ্রাম চলি আছে, যিবোৰ বিষয়ে আইনৰ ওচৰলৈ যাব নোৱাৰে সেইবোৰ বিষয়ত কি ৰাজপথত সংগ্রাম নহব নেকি? ৰাজপথৰ সংগ্রাম আৰু আইনৰ যুঁজ সমানে চলিব। আৰু মুখ্যমন্ত্রীয়ে যদি কৈ আছে বারম্বার যে আদালতত থকা বস্তু ৰাজপথত আন্দোলন নহয়, তেওঁলৈ এটা সঁচা প্রশ্ন, সৰু প্রশ্ন। ৰাম মন্দিৰৰ গোটেই বিষয়টো দশক দশক জুৰি আদালতৰ বিচাৰাধীন হৈ থকাৰ পিছতো কিহৰ কাৰণে ৰথযাত্ৰা বাহিৰ কৰিছিলে, কিহৰ কাৰণে তেওঁলোকে ৰাজপথৰ সংগ্রাম কৰিছিলে? যেতিয়া নিজৰ আদৰ্শ নিজৰ ৰাস্তাত আঘাত হানে, তেতিয়া মানুহে ৰাজপথৰ সংগ্রাম কৰিবই। এতিয়া কা জাপি দি অসমবাসীর স্বার্থ বিঘ্নিত করব বিচরা হয়েছে, কা জাপি দি জাতীয়তাবাদী চেতনার সঙ্গে পরিপুষ্ট অসমবাসী রাইজর আদর্শত আঘাত করা হয়েছে, কা জাপি দি আমার ভাষা সংস্কৃতি লৈ ভাবুকি কঢ়িয়াই আনা হয়েছে। গতিকে রাজপথর সংগ্রামও হব, আদালতের যুঁজ চলিব। ধন্যবাদ। সকলের ওসর বিভিন্ন ধরনের খবর উড়ি আহিছে,
যে নাগৰিকত্ব সংশোধনী আইনৰ নিয়মাৱলী আজিৰ ভিতৰত বলবৎ কৰিবলৈ বিচৰা হৈছে। ইতিমধ্যে আৰক্ষী থানাসমূহলৈ বিশেষ সতৰ্কতা জাননী জাৰি কৰা হৈছে বুলি আমি খবৰ পাইছোঁ। বিভিন্ন সূত্ৰৰ পৰা আমাকো অৱগত কৰিছে, আপোনালোকো আটাই ইতিমধ্যে গম পাইছে সংবাদ মাধ্যম।